হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ইউনিট নাম্বার 4, এবং এই ইউনিটে বেসিক্যালি আমরা যেটা কভার দিতে যাব সেটা হচ্ছে আমাদের বিজনেসের যে একটা আওতা বা পরিধি আছে, এবং বিজনেসের আওতা বা পরিধির মধ্যে যে যে সেগমেন্টগুলো আছে এবং বিজনেসের যে একটা ইকুয়েশন বা সমীকরণ আছে সেটা সম্পর্কে ডিটেলস প্রথম আমরা জেনে নেব। ব্যবসার সমীকরণ জিনিসটা কী এবং ব্যবসার সমীকরণের মধ্যে কোন কোন এলিমেন্টস আছে। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে ব্যবসার সমীকরণ অথবা বিজনেস ইকুয়েশন, এখানে দেখা যাচ্ছে ভি ইকুয়াল টু আই প্লাস টি প্লাস এটি। এখন ব্যাপার হচ্ছে এর তিনটা বা চারটা এলিমেন্টস বা চারটা আমি সংকেত দেখতে পাচ্ছি, এগুলোর নামটা কী। ফার্স্ট অফ অল খেয়াল করি, এখানে বি মানে হচ্ছে বিজনেস, তার মানে হচ্ছে ব্যবসা। তার মানে ব্যবসা হচ্ছে ইন্ডাস্ট্রি, ট্রেড এবং এইড টু ট্রেড, এই তিনটা এলিমেন্টস মিলেই কিন্তু বিজনেস ওয়ার্ডটা পাচ্ছি আমি। তার মানে ব্যবসা হচ্ছে ইন্ডাস্ট্রি, যাকে বলা হচ্ছে শিল্প, এরপর বলা হচ্ছে ট্রেড, যাকে বলা হয় বাণিজ্য, এবং এরপর বলা হচ্ছে এইড টু ট্রেড মানে বাণিজ্য সহায়ক কার্যাবলী। ওকে, একটু খেয়াল করি, আমরা পড়ছিলাম ব্যবসার সমীকরণ যাকে বলা হচ্ছে বিজনেস ইকুয়েশন, এবং বিজনেস ইকুয়েশনে বেসিক্যালি তিনটা এলিমেন্টস থাকে। ফার্স্ট অফ অল যেটা বলা হচ্ছে আই, আই দিয়ে ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছে শিল্প। এরপরে যেটা এলিমেন্টসটা বলা হচ্ছে সেটা হচ্ছে টি, টি মানে ট্রেড, যেটাকে বলা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময়, যেটা বেসিক্যালি বাণিজ্যের মাধ্যমে হয়ে থাকে। এরপরে যে সর্বশেষ যে এলিমেন্টসটা আছে সেটা হচ্ছে এইড টু ট্রেড মানে বাণিজ্য বা বন্টন সহায়ক কার্যাবলী। তার মানে আমরা এখন বলতে পারবো ব্যবসার সমীকরণের মধ্যে বেসিক্যালি তিনটে এলিমেন্টস, ইন্ডাস্ট্রি, ট্রেড, এইড টু ট্রেড, মানে তিনটে এলিমেন্টসের সমন্বয়ে ব্যবসা গঠিত হয়। এবার আমরা একটু ডিটেলসে চলে যাব যে ব্যবসার আওতা এবং পরিধি সম্পর্কে। সিম্পল, ব্যবসার আওতা বা পরিধি মানে হচ্ছে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্ষেত্র অথবা কাজের গণ্ডিকে বোঝায়। মানে আমার ব্যবসার কাজের গণ্ডি কত বড়, কতটা স্প্রেডেড, কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে বলা হচ্ছে ব্যবসার আওতা বা পরিধি। বেসিক্যালি ব্যবসার আওতা বা পরিধিকে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল যেটা বলেছে শিল্প, যেটাকে আমরা জানি যে ইন্ডাস্ট্রি, এরপর বলা হচ্ছে বাণিজ্য, যেটাকে আমরা বলি কমার্স, এবং এরপর বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা, যেটাকে বলা হয় ডিরেক্ট সার্ভিস। ওয়েল, আমি আবার একটু রিক্যাপ করছি, ইন্ডাস্ট্রি, কমার্স, ডিরেক্ট সার্ভিস। এখন আমরা চলে যাব প্রত্যেকটা ব্যবসা পরিধির যে তিনটা সেগমেন্ট দেখছি, তিনটা সেগমেন্ট সম্পর্কে আমরা ডিটেলসে চলে যাব। ফার্স্ট অফ অল আমরা দেখব শিল্প। শিল্প কী? সো শিল্প হচ্ছে বেসিক্যালি প্রকৃতি প্রদত্ত সম্পদ সরবরাহ করে বা সংগ্রহ করে, ওই প্রকৃতি প্রদত্ত সরবরাহকৃত বা সংগ্রহকৃত সম্পদগুলোকে আমরা যখন একটা ফাইনাল প্রোডাক্ট দাঁড় করাবো, ওই সংগৃহীত সম্পদগুলো ব্যবহার করে যখন একটা চূড়ান্ত পণ্য বানাবো বা তৈরি করব, তখন তাকে বলা হয় শিল্প। তার মানে কাঁচামাল থেকে যখন আমি একটা চূড়ান্ত পণ্য রূপদান করব, তাকে বলা হচ্ছে শিল্প। তার মানে শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। আমরা একটু ডিটেলস পড়ে নেই। প্রথমে বলা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উৎপাদন হলো একটি মুখ্য কাজ। তার মানে টু প্রডিউস সামথিং ইজ দ্য প্রাইম কনসার্ন ফর এভরি সিঙ্গেল বিজনেসেস। তার মানে ব্যবসার ক্ষেত্রে উৎপাদন হলো একটা মুখ্য কাজ। পরবর্তী পয়েন্টে যেটা বলা হচ্ছে ব্যবসার উৎপাদনকারী একটা শাখা হচ্ছে শিল্প। শিল্পের মাধ্যমে ব্যবসার উৎপাদন কার্য সম্পাদন করা হয়। এরপরে খেয়াল করি, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। তার মানে হচ্ছে আমি যে উৎপাদন কার্যটা করব সেটা বেসিক্যালি হয়ে থাকে শিল্পের মাধ্যমে। এরপর চলে আসি পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প। আমি একটু আগে বলেছি যে কাঁচামাল সংগ্রহ করে এটাকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে যখন আমি একটা ফাইনাল প্রোডাক্ট বানাবো, তখন পণ্যের যে রূপটা ছিল সেটা পরিবর্তন হয়ে গিয়েছে, এবং সেজন্য বলা হচ্ছে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয় শিল্পের মাধ্যমে। এরপর একটু খেয়াল করি, যেটা বলেছে শিল্পকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রাথমিক স্তরের শিল্প, পরেরটা হচ্ছে দ্বিতীয় বা মাধ্যমিক স্তরের শিল্প অথবা গৌণ শিল্প। খেয়াল করি, প্রাথমিক স্তরের শিল্পের মধ্যে আবার কিছু ক্যাটাগরাইজ আছে, কিছু সাব ক্যাটাগরি আছে। প্রথমে বলা হচ্ছে কৃষিজ শিল্প, এরপরে বলা হচ্ছে প্রজনন শিল্প, এরপরে বলা হচ্ছে নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প।
এই তিনটা সেগমেন্ট মিলে গঠিত হয় প্রাথমিক স্তরের শিল্প। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্তরের শিল্প অথবা মাধ্যমিক স্তরের শিল্প। এখানে খেয়াল করি এখানেও কয়েকটা সেগমেন্ট আছে। ফার্স্ট অফ অল বলা হচ্ছে নির্মাণ শিল্প, এরপর বলা হচ্ছে উৎপাদন শিল্প, এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেবা পরিবেশ শিল্প। প্রত্যেকটা শিল্পের প্রকারভেদ নিয়ে আমরা একটু পরে ডিটেলস পড়ব। চলে আসি শিল্পের প্রকারভেদ। ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ছিলাম প্রাথমিক শিল্পের মধ্যে আছি এখনও আমরা। সো প্রাথমিক শিল্পের মধ্যে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রজনন শিল্প কি, নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প কি। ফার্স্ট অফ অল চলে আসি প্রজনন শিল্পের মধ্যে। বলা হচ্ছে এই শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পুন উৎপাদনে ব্যবহৃত হয়। তার মানে পুন মানে বারবার, যখন আমি প্রাকৃতিক সম্পদ বারবার উৎপাদন কার্যে ব্যবহার করব তখন তাকে বলা হচ্ছে প্রজনন শিল্প। লাইক ধরে নিতে পারি মাছ চাষ, যখন আমি মাছের পোনাগুলা ডিম ফুটে যখন মাছের পোনা হবে এবং পোনাগুলা যখন আমি বড় করব মাছের চাষ করা হবে, মানে ডিম ফুটিয়ে বাচ্চা হওয়া, মাছের যখন ডিমটা ফেটে বাচ্চা হবে তখন আমরা একটা হ্যাচারির মধ্য দিয়ে বা একটা প্রসেসের মধ্য দিয়ে মাছের পোনাগুলাকে আমরা বড় করব এবং তাকে বলছে মাছ চাষ। এবং এরপরে আমি যে মাছগুলো চাষ করলাম বড় হয়েছে, মাছগুলো এবার আমি নদী থেকে যখন ধরে তুলে ফেলবো তখন তাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। এটাতে এক্সাম্পল দিলাম, আমরা একটু ডিটেলস পড়ি। প্রথম বলা হচ্ছে এই শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পুন উৎপাদনে ব্যবহৃত হয়। সো এক্সাম্পলস ওরা যেটা দিয়েছে নার্সারি, হ্যাচারি, আমি একটু আগে মাছের যে এক্সাম্পলটা দিয়েছি হ্যাচারি, পোলট্রি, পোলট্রির মাধ্যমে বেসিক্যালি পোলট্রি ফার্ম, মুরগির ফার্ম হতে পারে। লাইক এখানে মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা এবং যে বাচ্চাগুলো হয়েছে এগুলো পুনরায় বড় মুরগি হবে, এগুলো ডিম দিবে এবং ওই ডিমগুলো ফুটিয়ে নতুন করে আরও বাচ্চা উৎপাদন করা হবে। তার মানে এটা একটা রিকারিং প্রসেস, যেটাকে বলা হচ্ছে প্রজনন শিল্প। ওয়েল এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। খেয়াল করি নিষ্কাশন শিল্প মানে হচ্ছে মাটির ভিতরে বা ভূগর্ভস্থ বা কোনো একটা প্রসেসের মধ্য থেকে, যখন প্রচেষ্টার মধ্য থেকে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করা বা সংগ্রহ করা হয় তখন তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। আমি একটু আগে একটা এক্সাম্পলস দিয়েছিলাম মাছ চাষ করলে প্রজনন শিল্প, আর মাছ যখন চাষকৃত মাছ আমি ধরে তুলে ফেলবো খাওয়ার জন্য বা অন্য কোনো ইউজ করার জন্য তখন তাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। এটা এক্সাম্পলসটা খেয়াল করি। খনিজ আহরণ মানে ভূগর্ভস্থ থেকে যখন আমি কোনো একটা কিছু বা কোনো পদার্থ আহরণ করব, সংগ্রহ করব। এবার বলা হচ্ছে সমুদ্র নদনদী থেকে মাছ ধরা, আমি একটু আগে এই এক্সাম্পলসটা দিয়েছি মাছ ধরা হচ্ছে নিষ্কাশন শিল্প, মাছ চাষ হচ্ছে প্রজনন শিল্প। এখন খেয়াল করি বন থেকে কাঠ আহরণ, বনের মধ্যে যে গাছপালাগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে আছে ওখান থেকে আমি কাঠ আহরণ করলাম গাছ কেটে, তখন তাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। ওয়েল এবার আমরা খেয়াল করব শিল্পের ডিটেলস। লাইক একটা শিল্প ছিল প্রাথমিক স্তরের মধ্যে উৎপাদন শিল্প, এখন উৎপাদন শিল্পকে আবার পাঁচটা শিল্পে ভাগ করেছে, উৎপাদন শিল্পকে আবার পাঁচটা শিল্পে ভাগ করেছে, সরি আমরা মাধ্যমিক স্তরের শিল্প নিয়ে পড়ছি। সো মাধ্যমিক স্তরের শিল্পে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে উৎপাদন শিল্প। আমরা খেয়াল করি উৎপাদন শিল্প মানে কি, এটার মানে হচ্ছে এই শিল্পে যন্ত্রের মাধ্যমে কাঁচামাল অথবা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। তার মানে যখন কাঁচামাল বা অর্ধ প্রস্তুতকৃত পণ্যকে ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করার জন্য যে প্রসেসটা ইউজ করা হয় তখন তাকে বলা হয় উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পে কয়েকটা সেগমেন্ট আছে। ফার্স্ট অফ অল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। ওয়েল আমরা একটা কাজ করব, বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্পের মধ্যে আমাদের একটা কনফিউশন লেগে যায়, এই জন্য দুইটা জিনিস আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত খেয়াল করি বিশ্লেষণ শিল্প কাকে বলে। খেয়াল করি এই শিল্পে একটি পদার্থ থেকে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি হয়। সিম্পল বলেছে কি একটি পদার্থ বা কোনো একটা অবজেক্টকে আমি বিশ্লেষণ করে ডিফাইন করে অনেকগুলো ফাইনাল প্রোডাক্ট পাবো। এখানে বলা হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয়। যেমন সিম্পল আমি যখন খনিজ তেল এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি, খনিজ তেল যখন আমি ইনিশিয়াল লেভেলে পাবো এটা আমি একদম পিউরিফাই কেরোসিন আকারে পাবো না, এটা আমি অন্য কোনো একটা ডিজাইনে পাইতে পারি, হতে পারে এটা পেট্রোল আকারে পাবো। পেট্রোলটা একটু রিফাইন করলে অকটেন হতে পারে, অকটেনটা একটু রিফাইন করলে ডিজেল হবে। মানে কয়েকটা লেয়ারে যখন আমি মানে একটা খনি থেকে আমি পেট্রোলও পাচ্ছি, পেট্রোল ইটসেলফ অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট, ডিজেল পাবো, ডিজেল ইটসেলফ অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট, অকটেন পাবো, অকটেন ইটসেলফ অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট,
কেরোসিন পাবো, কেরোসিন নিজেও একটা ফাইনাল প্রোডাক্ট। তার মানে একটা সোর্স থেকে যখন আমি কয়েকটা সেগমেন্টে ফাইনাল প্রোডাক্ট পাবো তখন তাকে বলা হচ্ছে বিশ্লেষণ শিল্প। এবার চলে আসি যৌগিক শিল্প। ওকে, এটা একটু কমপ্লিকেটেড, খেয়াল করি। যখন বিভিন্ন শিল্পের কাঁচামাল একত্রে যুক্ত হয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে তখন তাকে বলা হয় যৌগিক শিল্প। খেয়াল করি, এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি সাবান। লাইক আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে দেই সাবান, সাবান তৈরিতে বেসিক্যালি যেগুলো ইউজ হয় সেটা প্রথম এবং প্রধান যে এলিমেন্টসগুলো আছে, একটা হচ্ছে চর্বি, একটা হচ্ছে ক্ষার বা অ্যাসিড, অথবা আরও কিছু সাবস্টেন্স থাকে, আরও কিছু এলিমেন্টস থাকে। তার মানে সাবান তৈরি হয় চর্বি, ক্ষার এবং আরও কিছু কেমিক্যাল এলিমেন্টস থেকে। ওয়েল, সো এখানে ব্যাপার হচ্ছে আমরা যখন দোকানে যাই তখন কি আমি বলি আমাকে চর্বি দেন এক প্যাকেট? ডেফিনেটলি নট। আমি কি বলবো যে আমাকে ক্ষার দেন এক প্যাকেট? না, আমাকে চাইতে হবে আমাকে সাবান দেন। তার মানে চর্বি ফাইনাল প্রোডাক্ট না, ক্ষারও ফাইনাল প্রোডাক্ট না, অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে এগুলো ফাইনাল প্রোডাক্ট না। যখন কোনো এলিমেন্টস বা কোনো একটা উপকরণ একত্রিত হয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে তখন তাকে আমরা বলবো যৌগিক শিল্প। এক্স্যাক্টলি ডিফারেন্ট ফ্রম বিশ্লেষণ শিল্প। যখন আমরা একটাকে ডিফাইন করে অনেকগুলো ফাইনাল প্রোডাক্ট পাবো তখন তাকে বলছি বিশ্লেষণ শিল্প। যখন অনেকগুলো অর্ধপ্রস্তুতকৃত কাঁচামালকে একত্রিত করে একটা ফাইনাল প্রোডাক্ট পাবো তখন তাকে বলা হচ্ছে যৌগিক শিল্প। আশা করি বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্পের মধ্যে তোমরা পার্থক্যটা ধরতে পেরেছো। এবার আমরা চলে যাব প্রক্রিয়াভিত্তিক শিল্প। ফার্স্ট অফ অল খেয়াল করো, এ শিল্পে উৎপাদিত পণ্য বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। সিম্পল, আমি যে টি শার্টটা পরে আছি এই টি শার্টটা ডেফিনেটলি টি শার্ট ছিল না, কাপড় ছিল। কাপড়টার মধ্যে ডিজাইনগুলো করেছে, সেলাই করেছে, তারপরে আমি পরেছি। এখন ব্যাপার হচ্ছে এটা যখন কাপড় ছিল, যখন এটা অনলি ফ্যাব্রিক্স ছিল, ফ্যাব্রিক্সের আগে এটা কী ছিল? সুতা ছিল। সুতার আগে কী ছিল? তুলা ছিল। তুলার আগে ছিল কি? তুলাগুলো গাছের ঝুলন্ত অবস্থায় ছিল অথবা তুলা গাছ ছিল। তার মানে তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করলাম, তুলা থেকে সুতা বানালাম, সুতা থেকে কাপড় বানালাম, কাপড় থেকে কাপড়টা কেটে আমার সাইজের করে আমার গায়ে পরানো হয়েছে। তার মানে যখন একটা ফাইনাল প্রোডাক্টের জন্য অনেকগুলো স্টেপ ফলো করা হয়, একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় তখন তাকে বলা হচ্ছে প্রক্রিয়াভিত্তিক শিল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব সংযোজন শিল্প এবং সংযুক্ত শিল্প। সংযোজন শিল্প মানে কি? এখানে বলা হচ্ছে এই শিল্পে অন্য শিল্পে উৎপাদিত উপকরণ একত্রিত করে নতুন পণ্য উৎপাদনে নিয়োজিত থাকে। সিম্পল, এখন বলা হচ্ছে সংযোজন শিল্প, তোমার বাসার মধ্যে যে একটা ডেস্কটপ আছে ওটার কথা তুমি চিন্তা করো। ডেস্কটপ যেটা আছে, একটা প্রোডাক্ট বা একটা পার্টস নিয়ে কিন্তু ডেস্কটপ তৈরি হয় না। সিম্পল খেয়াল করো, তোমার বাসা যে ডেস্কটপটা আছে, প্রথমে তোমার স্ক্রিন দেখার জন্য একটা মনিটর লাগে। সিম্পল, মনিটর লাগে ভালো, বাট মনিটর তোমাকে দেখাবে, শোনার জন্য তোমার লাগবে মাইক্রোফোন অথবা অডিও ডিভাইস রেকর্ডার, এই টাইপস কিছু লাগবে। এখন ইনপুট দেওয়ার জন্য, ইনপুট দেওয়ার জন্য তুমি যে রেজাল্টটা চাচ্ছ ওটা ইনপুট দেওয়ার জন্য তোমার কিবোর্ড লাগবে, আবার কার্সর নড়াচড়া করার জন্য তোমার মাউস লাগবে, আবার পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য সিপিইউ লাগবে, কন্ট্রোল প্রসেসিং ইউনিট লাগবে। তার মানে একটা ফাইনাল ডেস্কটপ হওয়ার জন্য আমার অডিও ডিভাইস রেকর্ডার লাগতে পারে, আমার মাউস লাগবে, কিবোর্ড লাগবে, মনিটর লাগবে, সিপিইউ লাগবে, ইলেকট্রিক সিস্টেম লাগবে। যখন বিভিন্ন শিল্পে উৎপাদিত বিভিন্ন পার্টস একত্রিত হয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করব বা একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে তখন আমরা তাকে বলবো সংযোজন শিল্প। এরপরে সর্বশ্রেষ্ঠ আমরা একটু দেখে নেই সংযুক্ত শিল্প। সিম্পল, সংযুক্ত শিল্পের মেন থিম হচ্ছে এই শিল্পে বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একই সাথে একত্রিত করে নতুন পণ্য উৎপাদন করা হয়। যেমন আমরা এক্সাম্পলস হিসেবে দিতে পারি লৌহ এবং ইস্পাত শিল্প। লোহা একটা শিল্প, ইস্পাত আর একটা শিল্প। যদি দুই ধরনের শিল্প একই শিল্প প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত হয় এবং নতুন কোনো পণ্য উৎপাদন করে তখন তাকে বলা হয় সংযুক্ত শিল্প। তার মানে উৎপাদন শিল্পের যে একটা ক্রাইটেরিয়া আছে বা একটা ক্লাসিফিকেশন আছে তোমরা হয়তো ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব নির্মাণ শিল্পের ক্ষেত্রে। সিম্পল, এই শিল্প প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাঘাট, সেতু,
দালান কোটা ইত্যাদি প্রস্তুত করা হয়। এবং সর্বশেষ আজকে যেটা আছে সেটা হচ্ছে সেবা পরিবেশ শিল্প। ভেরি সিম্পল, যখন কোনো ধরনের শিল্প মানুষের জীবনযাত্রা সহজ এবং আরামদায়ক করে ফেলে তখন তাকে বলা হয় সেবা পরিবেশ শিল্প। যেমন আমি একটা এক্সাম্পলস দিই, কক্সবাজার গিয়েছো তুমি ঘোরার জন্য, একটা রুম ভাড়া নিয়েছো, রুম ভাড়া নেওয়ার পরে তুমি যখন রুমের, তোমায় কোনো চাবি দেয় নাই, তোমাকে জাস্ট রুম নাম্বারটা বলে দিয়েছে, রুমের সামনে গিয়েছো, তুমি যাওয়ার সাথে সাথে রুমের দরজাটা খুলে গিয়েছে, তোমার চেহারা দেখেই রুমের দরজাটা খুলে গিয়েছে। এখন তুমি বেডের মধ্যে গিয়েছো, বেডের মধ্যে গিয়ে দেখো সুন্দর মতো একটা স্ক্রিন ওপেন হয়ে গিয়েছে দেয়ালের সাথে লাগানো, এখন ওখানে টিভি চলা শুরু করে দিয়েছে। এখন তুমি মুখে যেভাবে ডিরেকশন দিচ্ছো, আই ওয়ান্ট টু সি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল চলে আসছে। আই ওয়ান্ট টু সি জীবন মানে জি বাংলা, জীবন মানে জি বাংলা চলে এসেছে। আই ওয়ান্ট টু সি সময় নিউজ, সময় নিউজ চলে এসেছে। আই ওয়ান্ট টু সি এনটিভি, এনটিভি চলে এসেছে। লাইক যখন অটো জেনারেটেড রিপ্লাই করছে বা অটো জেনারেটেড অগমেন্টেড সার্ভিসগুলো দিচ্ছে এবং তোমার জীবনযাত্রার মান অনেক বা অধিকতর সহজ করে দিচ্ছে, তখন তাকে বলা হয় সেবা পরিবেশ শিল্প। আশা করি যে ধরনের শিল্প, সরি, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা সেগমেন্ট। আমি আবার একটু রিপিট করছি লাস্ট পার্টটা, এ ধরনের শিল্প সাধারণত মানুষের জীবনযাত্রা সহজ করে এবং আরামদায়ক করে তোলে। সো আমাদের লাস্ট যেটা এই স্লাইডের মধ্যে আছে সেটা হচ্ছে যৌগিক এবং সংযোজন শিল্পের মধ্যে একটা বেসিক যে একটা ডিফারেন্সেস আছে খেয়াল করি। যৌগিক শিল্পে একাধিক দ্রব্য একত্রিত হয়, কিন্তু সংযোজন শিল্পের মধ্যে অন্য শিল্পে উৎপাদিত পার্টসগুলো একত্রিত হয়। খেয়াল করো, উৎপাদিত পার্টস, অন্য শিল্পে উৎপাদিত পার্টস একত্রিত হয়। পরের ডিফারেন্স চলে আসি, এই শিল্পে উৎপাদিত উপাদানগুলো আলাদা করা যায় না। যৌগিক শিল্পের মধ্যে উৎপাদিত উপাদানগুলো চাইলে আমি আলাদা করতে পারবো না। যেমন আমি দেখি সাবান তৈরি করেছি, সাবান তৈরির এলিমেন্টস ছিল চর্বি, ক্ষার এবং অন্যান্য কিছু অ্যাসিডিক কেমিক্যালস। ব্যাপার হচ্ছে আমি সাবান থেকে চর্বিটাকে আলাদা করতে পারবো না, ক্ষারটাকে আলাদা করতে পারবো না, এবং এটার সাথে অন্যান্য যে এলিমেন্টসগুলো ছিল প্রত্যেকটা এলিমেন্টসকে আমি চাইলে আলাদা করতে পারবো না। কিন্তু ডেস্কটপের যে এক্সাম্পলস দিয়েছিলাম, আমি চাইলে মাউসটাকে আলাদা করতে পারবো, কিবোর্ডটাকে আমি আলাদা সরাই ফেলতে পারবো, নতুন একটা মনিটর আমি বসাতে পারবো, সিপিউতে ঝামেলা মাদারবোর্ডের সমস্যা আমি চেঞ্জ করতে পারবো, আলাদা আলাদা পার্টস চাইলে আমি আলাদা করতে পারবো, প্রত্যেকটা আলাদা করা যায়, তখন তাকে বলা হচ্ছে সংযোজন শিল্প। সর্বশেষ যেটা বলছে এক্সাম্পলস দিয়েছে, যেমন সাবান অথবা সার। তার মানে এতক্ষণ যে আমরা এক্সাম্পলসটা দিয়েছি সাবানের, ওরা সেম এক্সাম্পল দিয়েছে, এবং একটু আগে আমরা যে এক্সাম্পলসটা দিয়েছি যেমন মোটর গাড়ি, কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, তোমার বাসায় যে কম্পিউটারটা আছে সেটা হতে পারে অথবা মোটর গাড়ি। মোটর গাড়িতে বিভিন্ন শিল্প উৎপাদিত বিভিন্ন পার্টস একত্রিত হয়ে ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি করে মোটর গাড়ি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যৌগিক শিল্প এবং সংযোজন শিল্পের মধ্যে পার্থক্য। এবং এ পর্যায়ে আমরা এই ইউনিট ব্যাসিক্যালি কভার করেছি শিল্প কী, শিল্পের প্রকারভেদ, ব্যবসার আওতা এবং পরিধি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।